হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আবারও হাজির হয়ে গেলাম আলু আর ডিম দিয়ে সহজ একটি বিকেলের নাস্তার রেসিপি নিয়ে। এটা তৈরি করা খুবই সহজ, উপকরণও খুব কম লাগে, আর খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 8টি ছোট সাইজের আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নেব। আলুগুলোকে যতটা সম্ভব ভালো করে ম্যাশ করে নিতে হবে। এখানে একটি টিপস হচ্ছে, আলু সিদ্ধ করার সময় আলু খুব বেশি সিদ্ধ করে একেবারে নরম করে ফেলা যাবে না, তাহলে আলুর মিশ্রণ করার সময় অনেক বেশি নরম হয়ে যাবে। আলু সিদ্ধ করার সাথে সাথে পানি থেকে উঠিয়ে নিতে হবে। পানি ভালো করে ঝরিয়ে আলু ভালো করে শুকিয়ে নিতে হবে। মোটামুটি গরম থাকা অবস্থায় আলু ম্যাশ করে নিতে হবে। তো আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটি ডো তৈরি করে নেব। হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা ব্যবহার করা যাবে। তারপর বল করে নেব। ডোটাকে বোর্ডের উপর নিয়ে সমান 3 ভাগে ভাগ করে নিচ্ছি। এখন এই লেচিগুলোকে রুলের মতো লম্বা করে নেব। এভাবে 3টি লেচি রুলের মতো লম্বা করে নিয়েছি। তারপর বড়ির উপর কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিচ্ছে। এখান থেকে 1টি রুল নিয়ে আবারও লম্বা করে নেব। এখন 1টি কাঁটা চামচ দিয়ে এভাবে চেপে ডিজাইন করে নিচ্ছে। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারবেন। চামচে অবশ্যই কর্নফ্লাওয়ার বা ময়দা লাগিয়ে নেবেন, তা না হলে চামচে আটকে যাবে। এখন এভাবে কেটে নিচ্ছে। বাকিগুলোকেও একইভাবে তৈরি করে নেব। সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি। এখন 1টি মিক্সিং বলে 1টি ডিম নিয়ে নিচ্ছি। এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকারের লাম্পস না থাকে। তারপর এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এখানে 3/4 কাপ পরিমাণ ব্রেড ক্রাম্বস নিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণ মোজারেলা চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি। চিজ ব্রেড ক্রাম্বসের সাথে আলতোভাবে মিশিয়ে নেব। চিজ ঘষে ঘষে মিশানো যাবে না, আলতো হাতে মিশিয়ে নিতে হবে। এখন 1টি নাস্তার ডিমের মিশ্রণের মধ্যে ডিপ করে নেব। তারপর ব্রেড ক্রাম্বস লাগিয়ে নেব। এভাবে সবগুলো নাস্তা ডিমের মিশ্রণে ডিপ করে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিতে হবে। সবগুলো নাস্তা কোট করে নিয়েছি।
এখন নাস্তাগুলোকে ভেজে নেব। সেজন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন নাস্তাগুলো একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে আসলে নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। চুলারাস মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। নাস্তাগুলোকে অবশ্যই কিচেন টিস্যুর উপরে রাখবেন, এতে করে নাস্তা থেকে এক্সট্রা তেল চুষে নেবে। বাকিগুলো ভাজার জন্য গরম তেলে ছেড়ে দিচ্ছি। এগুলোকেও একইভাবে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এখন তেল ছেঁকে উঠিয়ে নিচ্ছি। সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। দেখুন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। উপরে ক্রিস্পি আর ভিতরে নরম, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।